আজকে আমি পুডিং বানাবো, তা তার জন্য আমি কাস্টার্ড পাউডার নিয়েছি 3 চামচ মতো, চিনি আছে 8টা, থিন অ্যারারুট বিস্কুট আছে। তো সবার প্রথমে আমি চিনিটাকে ক্যারামেল তৈরি করে নেব। তো আমি এটা গ্যাসে বসিয়ে দিয়েছি, তো এটা আমার রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম, তো এটা এখানে থাক। ততক্ষণ আমি বিস্কুট কাপটাকে মিক্সি করে নেব। এইভাবে আমি মিহি পেস্ট করে নিয়েছি। আমি কাস্টার্ড পাউডারটাকে দুধে গুলে নিয়েছি। এখান দুধের মধ্যে আমি চিনি, যেরকম মিষ্টি খাবে আমি দিতে পারে, কেউ কম বেশি, আর দিচ্ছি পুরো কাস্টার্ড পাউডারটা। আমি সবটাই দিয়ে দিলাম, যেহেতু দুধটা আমার খুব একটা গরম নেই, তো আমার না এখন ঘাটলেও হবে, তারপরেও নেড়ে দিলাম। আর আমি দিলাম এখন বিস্কুটের গুঁড়োটা। তো এবারে আমি গ্যাসটাকে জোরে দিয়ে ওটাকে আমি বানিয়ে নেব। এখানে দুধ আছে আমার 750 মতো, তো আমি তার মধ্যে 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি ছোটো চামচে। দেখুন এটা আমাদের রেডি হয়ে গেছে। তো এটাকে আমি এখন মধ্যে ঢেলে সেট করব। এখানে আমি জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এই যে রেডি করে রেখেছি এটাকে আমি বসিয়ে দেব। এটা আমি ঢাকা দিয়ে, এটা আমাদের রেডি। দেখুন এটা আমাদের রেডি।